আমি প্রাণপণে চেষ্টা করছি আমাদের জমিয়ত হোক, আন্দোলন হোক, তাবলিগে ইসলাম হোক, তাবলিগ জামাত হোক, জামাতে আহলে হাদিস হোক, সকল দিনই ভাইদেরকে আপনাদের জামিয়া সালাফে সময়ে সময়ে নিয়ে এসে একমুখী ঐক্যবদ্ধ করার আন্তরিক ইচ্ছে। আমি 2 বছর থেকে এই চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আমার আজীবন পরবর্তীরাও অনেকে এই চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। দাওয়াত কবুল করুক আর না করুক, আমার পক্ষ থেকে চেষ্টার কোনোদিন অভাব থাকবে না ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেক আমার বদনাম করা হয়েছে, তারপরেও আমি সবাকে দাওয়াত দিতে আন্তরিকভাবে প্রস্তুত রয়েছি। সবকে আমি দাওয়াত দিয়ে মানুষকে ঐক্যমুখী করতে চাই। আব্দুর রাজাক সাহেব, আপনি ঐক্যের কথা বললেন আপনার স্টেজে শুনলাম, কিন্তু আপনি তো নিজেই বের হয়ে চলে এসেছেন, তো আপনি ঐক্যের কথা বলেন কি করে? একটু, আমি আসলে বের হয়ে আসিনি, আমার নামে রেজলিউশন করা আছে। 2015 সালের 17ই ডিসেম্বর আমাকে বলা হলো যে আপনাকে অব্যাহতি দেওয়া হয়েছে, মাদ্রাসা থেকে বাদ দেওয়া হয়েছে। তা আমি বললাম যে অব্যাহতি গ্রহণ করলাম না, মালয়েশিয়া যাচ্ছি, ঘুরে এসে কথা বলবো। 2016 সালের 2রা জানুয়ারি রোজ শনিবার সকাল 8টার সময় মহতারাম আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেবের সাথে আমি কথা বললাম। আমি বললাম, আমি শুনছি আমাকে নাকি অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বললেন, হ্যাঁ, এটা মাজলিসে সুরার সিদ্ধান্ত। তখন আমি বললাম, আপনার জীবদ্দশায় আমি এটা আশা করিনি। তখন উনি বললেন, হ্যাঁ, তবে এটা মাজলিসে সুরার সিদ্ধান্ত। আমি বললাম, আপনাকে সিদ্ধান্ত পরিবর্তনের জন্য অনুরোধ করছি। তিনি বললেন, সিদ্ধান্ত পরিবর্তন হবে না, বাকি আল্লাহর ইচ্ছে। তখন আমি মুজাফফর বিন মহসিনকে একদিন পাঠালাম, মুজাফফর বিন মহসিন ঘুরে আসলো। তখন আমি নওদাপাড়ার 25 জন মুরব্বীকে পাঠালাম, তার মধ্যে একজন মুরব্বী ছিল প্রায় 100 বছরের। তিনি হাত ধরলেন দিয়ে বললেন, ভুল হতেই পারে, মেনে নেওয়া হোক, ভুল কি আছে সেটা আমি জানি না। তিনি বললেন, এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। তারপর আপনাদের ঢাকা রূপগঞ্জ থেকে গেল 3 বার লোক নরসিংদী থেকে, 3 বারই এইভাবে বলা হলো যে এই কথা বাদ দিয়ে অন্য কথা বলতে হবে। আমি অবশ্য যখন বললেন যে সিদ্ধান্ত পরিবর্তন হবে না, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এই কথা বলে উঠতে যাচ্ছিলাম। তখন আমাকে বলা হলো, আপনার স্ত্রীকে দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে, এই কথা বলা হয়নি? তখন আমি বললাম, জি না, আমাকে কথা বলা হয়নি। আমি ওখান থেকে উঠে চলে গেলাম, বাড়িতে বসে আছি, দিন যায় রাত্রি যায়, কান্নাকাটির মধ্যেই যায়, কি করি? রাজশাহীর মানুষ, রাজশাহীতে থাকতে পারি না, আবার ঢাকা রূপগঞ্জ নারায়ণগঞ্জ হাঁটাবো বিরহাটাবো গিয়ে থাকতে পারবো কি না, সন্ধের মধ্যে পড়ে গেলাম। দিন যায় রাত্রি যায়, কয়েকদিন পরে দেখা গেল ডাঙ্গিপাড়া থেকে 2 জন মানুষ আসলো, পরের দিন 3 জন, পরের দিন 4 জন, বললো যে ডাঙ্গিপাড়ায় প্রতিষ্ঠান করতে হবে। তাই মানুষের চাপে পড়ে ডাঙ্গিপাড়ায় জামিয়া সালাফিয়া প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এটাও আমি করতে আসেনি, ডাক্তার আব্দুস সুমান সাহেব ডেকে নিয়ে এসেছেন। তাই আমি আল্লাহকে বলছি, যেহেতু আমি করতে আসিনি, কাজে করতে যেন কোনো সমস্যা না হয়, তুমি নিয়ে এসেছো, তুমি দেখবা ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমার একটা আন্তরিক দাবি থাকছে, একটু একটু দোয়া করবেন, আল্লাহ আব্দুর রাজাক সাহেবের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো, আর সঠিকটা তাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করো। আমি আপনাদের দিনী ভাই হিসেবে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করে, আপনাদের জন্য যারা মারা গেছে তাদের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়।